ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে জয়গার গুয়াবাড়ি এলাকায় সাফাই অভিযান চালালো এলাকার দুই স্থানীয় ক্লাব। জয়গা এলাকায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। ডেঙ্গুর হাত থেকে লড়তে যুদ্ধকালীন অভিযানে নেমেছে স্বাস্থ্য বিভাগ, তেমনি এলাকায় এলাকায় সাফাই অভিযান চালাচ্ছে বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থা। তাই রবিবার সকাল সকাল সাফাই অভিযানের নামে মুনলাইট ক্লাব ও ফেন্সিং ক্লাব এদিন যৌথভাবে সরকারি এলাকার রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে। আজকে আমরা আমাদের মুনলাইট ক্লাব এবং পালামুক্তি ইসলামনগর ফ্রেন্ডশিপ ক্লাবের পক্ষ থেকে আজকে গুয়াবাড়িতে যেভাবে ডেঙ্গু ছড়াচ্ছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা সভায় বসি এবং আমাদের গুয়াবাড়ির সাফাই অভিযান আজকে থেকে শুরু এবং গত পাঁচ দিন আমরা ধরে গুয়াবাড়ির সাফাই অভিযান করবো। গুয়াবাড়ির ফ্রেন্ডশিপ ক্লাব এবং আমাদের গুয়াবাড়ির মুল্লাই ক্লাবের পক্ষ থেকে সরকারের তরফ থেকে কোনো ডেঙ্গু নিয়ে কোনো আমাদের গুয়াবাড়িতে সচেতনতা শিবির এখনও পর্যন্ত করা হয়নি এবং যেদিক থেকে বলা হচ্ছে যে একজন মারা গেছে সারা জায়গাতে যে ডেঙ্গু হয়ে। তো আমরা সরকারের কাছে অনুরোধ করতেছি যে আপনারা একটু গুয়াবাড়িতে এসে ডোর গিয়ে জিজ্ঞাসা করুন, দেখুন ডেঙ্গুতে কতজন মারা গেছে এবং আমরা সেই জন্য আজকে আমরা গুয়াবাড়ি ফ্রেন্ডশিপ ক্লাব এবং আমাদের মুল্লাই ক্লাবের পক্ষ থেকে আমরা গুয়াবাড়িতে একটি সাফাই অভিযান চালাইছি এবং আগামী পাঁচ দিন আমরা এই সাফাই অভিযান চালাবো। ভয়েস চ্যানেলের পক্ষ থেকে সকল জয়গাবাসীকে আবেদন, পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি তারা যাতে আবর্জনা না করে তার শপথ নেয়।